আসসালামু আলাইকুম, রিবার্থ লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে মেডিসিন রিভিউ করব। Unwanted 72 এই মেডিসিনের রিভিউ আজকে করব। এর কি কাজে ব্যবহার করা হয়? না, এটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসাবে ব্যবহার করা হয়। কিভাবে এটি কাজ করে? এই ঔষধে থাকা লিভোনোগ্যাস্ট্রিল এই উপাদানটি যখন রক্তে আসে, এটি আমাদের LSH এবং FSH লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এই হরমোনকে ব্লক করে। এই হরমোন দুটি যখন ব্লক করে, এই হরমোন দুটি কীভাবে কাজ করে? না, ডিম্বাশয় থেকে ডিম্ব উৎপাদন ও তার গঠনে সাহায্য করে। ফলে এই হরমোন যখন ব্লক হয়ে যাবে তখন এটি আর হবে না। এই পদ্ধতিকে ওভুলিউশন বলে, ওভুলিউশনে ব্লক করে দেয়। যদি ওভুলিউশন হয়ে থাকে, অর্থাৎ এমন একটা সময়ে আপনি মেডিসিন খেয়েছেন বা খাবেন যে তার ওভুলিউশনটা হয়ে গেছে, অর্থাৎ ডিম্ব নিঃসরণ হয়ে গেছে, তাহলে এই মেডিসিনটি কী করে? ওভুলিউশন হওয়ার পরে ওই ওষুধটি ফার্টিলাইজেশন প্রসেসে বাধা প্রদান করে, মানে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন। প্রথমে তো ওভুলিউশন হবে, ডিম্বাশয় থেকে ওভারিটা বেরোবে, হয়ে হচ্ছে গিয়ে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হবে, এই সেই মিলনে বাধা প্রদান করে। এর কম্পোজিশনের যদি কথা বলি, তাহলে লিভোনোগ্যাস্ট্রিল 1.5 ইঞ্চি এতে থাকে, একটা ফিমেল হরমোন। সাধারণ কিছু সাইড এফেক্ট এই মেডিসিনে দেখা যায়, যেমন প্রত্যেকটা মেডিসিনের গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য দুটোই সাইড এফেক্ট আছে। বমি বমি ভাব, ক্লান্তি, মাথা ব্যথা, পেট ব্যথা, মাসিকের অনিয়ম, মানে যারা এই মেডিসিন দীর্ঘদিন ধরে অভ্যস্ত, পিরিয়ড বিলম্বিত বা মাসিক লেটে লেটে হওয়া, এই জিনিসগুলো থাকে কারণ পিলে উপস্থিত উচ্চমাত্রার ফিমেল হরমোন থাকে বলে। এটি ম্যানকাইন্ড ফার্মা প্রাইভেট লিমিটেড বানিয়ে থাকে। বর্তমানের বাজার মূল্য হলো 110 টাকা। ইন্টারাকশান কী কী করে? প্রাইমিডোন, ফেনিটোইন, ইফাভিরনেস, রিটোনাভির, কার্বামাজেপাইন, গ্লাইসোফলবিন, কেটোকোনাজোল, ইট্রোকোনাজোল, এই সমস্ত মেডিসিনের সঙ্গে এরা মিথস্ক্রিয়া করে। এই সমস্ত মেডিসিন যারা খাচ্ছেন, অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবে এই মেডিসিনগুলো খাবেন। এর হচ্ছে কি, কীভাবে ডোজ দেওয়া হয়? যে মিলন হওয়ার 24 থেকে 72 ঘন্টার মধ্যে এটি খেতে হবে। ডোজেস ফর্ম কীভাবে পাওয়া যায়? এটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। আর এই সাবধানতা কী আছে? অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো খাবেন এবং 16 বছরের কম বয়সী কাউকে প্রেফার করা যাবে না। কোনো কোশ্চেন এবং তার অ্যান্সার দেখে নেব। প্রশ্ন কী বলছে যে এমার্জেন্সি গর্ভনিরোধক পিল এবং গর্ভপাত পিলের মধ্যে পার্থক্য কী? নিষিক্ত ডিম্বাণু জরার গর্ভাশয়ের আস্তরণের সাথে সংযুক্ত হয়ে গেলে গর্ভাবস্থা শুরু হয়। গর্ভপাতের বুড়িগুলিতে এমন ওষুধ থাকে যা গর্ভাবস্থা হওয়ার পরে তার বিকাশকে বাধা দেয়। তারা গর্ভের আস্তরণের চরিত্রকে এমনভাবে পরিবর্তন করে যাতে নিষিক্ত ডিম্বাণু বিচ্ছিন্ন হয়ে যায়, তাই গর্ভপাত ঘটায়। অন্যদিকে অবাঞ্ছিত 72 এর মতো জরুরি গর্ভনিরোধক বড়িগুলিতে মহিলা হরমোন থাকে যা ডিম্বাণু নিঃসরণে বিলম্ব করে বা ডিম্বাণুর দিকে শুক্রাণু চলাচলে বাধা দেয়। এটি নিষিক্তকরণকে বাধা দেয় এবং তাই গর্ভাবস্থা। এই ওষুধটি একটি নিষিক্ত ডিমের উপরে কোনো প্রভাব ফেলে না, তাই গর্ভপাত ঘটায় না। রোগ হিসাবে কি Unwanted 72 নেওয়া যেতে পারে? না, এটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত নয়। এটি শুধুমাত্র অরক্ষিত যৌনমিলন বা গর্ভনিরোধক ব্যর্থতার পরে জরুরি পরিমাপ হিসেবে ব্যবহৃত হয়। আমি কত ঘন ঘন Unwanted 72 ব্যবহার করতে পারি? এটি মাসে একবারের বেশি নেওয়া যেতে পারে, তবে এটি শুধুমাত্র জরুরি গর্ভনিরোধকের জন্য পরামর্শ দেওয়া হয় কারণ এটি অনিয়মিত মাসিক চক্র সহ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির সাথে যুক্ত হতে পারে। অবাঞ্ছিত গর্ভধারণ এড়াতে নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি যেমন কন্ডোম, নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি, IUD ইত্যাদি ব্যবহার করা ভালো। বুকের দুধ খাওয়ানোর সময় আমি কি Unwanted 72 ট্যাবলেট নিতে পারি? হ্যাঁ, বুকের দুধ খাওয়ানোর সময় এই Unwanted 72 নিরাপদ। এটি বুকের দুধের গুণমান ও পরিমাণের উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে না, যা শিশুর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। কখন Unwanted 72 ট্যাবলেট খাওয়া উপযুক্ত? আপনার এটি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে গ্রহণ করা উচিত, যেমন অরক্ষিত যৌনমিলন, গর্ভনিরোধক ব্যর্থতা, মিলন করতে গিয়ে কন্ডম ফেটে গেছে, ভিতরে স্পার্ম চলে গেছে বা বীর্য চলে গেছে, সেক্ষেত্রে Unwanted 72 ব্যবহার করতে পারেন।